সেতু বিভাগের অ্যানিমেটেড ভিডিওতে ফুটিয়ে তোলা হয়েছে ময়মনসিংহবাসীর স্বপ্নের সেতু। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাইপাস মোড় থেকেই শুরু হবে মূল সেতুর সংযোগ সড়ক, যা হবে সেতুর অপর প্রান্ত চায়না মোড় পর্যন্ত 6.20 কিলোমিটার দীর্ঘ। সংযোগ সড়ক মূল সেতুর সাথে মিলিত হওয়ার আগেই পড়বে 250 মিটার রেলওয়ে ওভারপাস। এরপরেই সংযোগ সড়ক মিলবে 320 মিটার দীর্ঘ মূল আর্চ স্টিল সেতুর সাথে। সেতুতে 202 মিটার র্যাম্প সহ ভারী যান চলাচলের জন্য 4 লেন এবং মোটরসাইকেল ও হালকা যান চলাচলের জন্য 2 লেন সহ মোট 6টি লেন থাকবে। ব্রহ্মপুত্রের বুকে সেতুটি নির্মিত হলে ময়মনসিংহ ও আশপাশের জেলার যানজট অনেকাংশেই কমবে বলে ধারণা পুলিশের ট্রাফিক বিভাগের। এছাড়া অর্থনৈতিক দিক থেকেও সেতুটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে ময়মনসিংহ চেম্বার অফ কমার্স। বিশেষজ্ঞরা বলছেন, ব্রহ্মপুত্র নদের উপর আর্চ স্টিল সেতু নির্মিত হলে এই জেলার 80% যানজট নিয়ন্ত্রণে আসবে। পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে ময়মনসিংহ এর আশপাশের জেলার ইতিবাচক পরিবর্তন আসবে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। কেওয়াটখালি ব্রিজটা যদি সম্পন্ন হয়, এই 6-7 জেলার মানুষের জন্য এটা চলাচলের জন্য ভাগ্যের একটা আমূল পরিবর্তন ঘটবে বলে মনে হয়। রাস্তায় যানজটের জন্য 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টাও রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় মাল নিয়ে, এই পণ্য নিয়ে। তো তখন দেখা যায় যে এটা ড্যামারেজ দিতে হয় আমাদেরকে, এখন হয়তো ড্যামারেজটা আমাদের দিতে হবে না। গত 13 এপ্রিল ভারতের এলিএ অ্যাসোসিয়েটস সাউথ এশিয়া প্রাইভেট লিমিটেড ও দক্ষিণ কোরিয়ার ইয়াংমা ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। এই পরামর্শক প্রতিষ্ঠান কেওয়াটখালি সেতুর নকশা পুনর্মূল্যায়ন ও পরবর্তী সময়ে নির্মাণ কাজ তদারকি করবে। সেতু বিভাগ বলছে, মাসখানেকের মধ্যেই দৃশ্যমান হবে সেতুর নির্মাণ কাজ। সেতুর নির্মাণের যে দরপত্র ইতিমধ্যে আহ্বান করা হয়েছে এবং দরপত্র মূল্যায়ন প্রক্রিয়াধীন আছে। আমাদের ঠিকাদার নিয়োগ হওয়ার পরে আশা করি যে অতি দ্রুত এই সেতুটি নির্মাণ কাজ শুরু হবে। সেতু প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 3,263 কোটি টাকা। এর মধ্যে 1,909 কোটি টাকা উন্নয়ন সহযোগী হিসাবে ঋণ দেবে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচারাল ইনভেস্টমেন্ট ব্যাংক। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ।